নমস্কার বন্ধুরা, কেরিয়ার ইনসাইডারে আপনাদেরকে স্বাগত। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ RRB-র তরফ থেকে মিনিস্ট্রিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরির যে এক্সাম, তার একটি নতুন নোটিফিকেশান বের করা হয়েছে। এক্সামটি কোন শিফটে কখন হবে এবং কোন ক্যাটাগরির এক্সামগুলি হবে, সেগুলো সমস্ত কিছু ডিটেলস আজকেই পাবলিশ করা হয়েছে, একটু আগেই পাবলিশ করা হয়েছে। তো চলুন দেখে নিই কেমনভাবে সমস্ত এক্সাম ডিটেলস বলা হয়েছে। দেখতেই পাচ্ছেন আমি একটি PDF, যেটা RRB-র অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমি ডাউনলোড করেছি। তো দেখুন, এখানে বলা হচ্ছে দ্য কম্পিউটার বেসড টেস্ট উইল বি হেল্ড ফ্রম 15/12/2020 টু 18/12/2020, যেটা অনেক আগেই বলে দেওয়া হয়েছিল। আপনারা জানেন যে ওই সময় যখন আমি একটা ভিডিও বানিয়েছিলাম, যেখানে আমি বলেছিলাম যে রেলওয়ের NTPC গ্রুপ ডির বা এক্সামগুলি কখন হবে, তো সেই সময় আমি এটার কথাও বলে দিয়েছিলাম যে কোন সময় এক্সাম হবে। তো এর এক্সামটি হবে 15 থেকে 18, 4 দিন ধরে এক্সাম চলবে এবং দুটো শিফটে এক্সাম হবে, পার ডেই দুটো করে শিফট হবে। তো দেখুন, Shift 1 এবং Shift 2, Shift 1-এর রিপোর্টিং টাইমটা থাকছে সকাল 9টা এবং Shift 2 রিপোর্টিং টাইম থাকছে 1:30 সময়। তো এবং 10টার মধ্যে কিন্তু আপনাদেরকে পৌঁছে যেতে হবে, অর্থাৎ 10টার কিন্তু লাস্ট টাইম, যেটা হচ্ছে রিপোর্টিংয়ের। তো আপনারা অবশ্যই দেখে নেবেন যারা এক্সাম দিচ্ছেন। আর এক্সামটা শুরু হবে 10:30 এবং 3টের সময়, ঠিক আছে। এরপরে আমরা আসছি শিফট ওয়াইজ টাইম টেবিল, অর্থাৎ শিফটের একটি টাইম টেবিল ভাগ করে দেওয়া রয়েছে। সবার আগে আমরা 15 তারিখ দেখুন, 15 তারিখ যে Shift 1 এবং Shift 2 রয়েছে, তো Shift 2 কোন এক্সাম, ফর হুইচ এক্সাম টু বি কন্ডাক্টেড, সেটা বলে দেওয়া হয়েছে। কখন ক্যাটাগরি নম্বর 1 এবং সমস্ত কিছু বলে দেওয়া হয়েছে। তারপরে এবার 16 তারিখ দেখতে পাচ্ছেন, 17 তারিখ এবং 18 তারিখ, টোটাল 4টা দিনে কোনভাবে কোন ক্যাটাগরির এক্সাম কন্ডাক্ট করা হবে, সেটা এখানে বলে দেওয়া হয়েছে। তো অবশ্যই আপনারা দেখে নেবেন। তো দেখুন, যেটা আরও কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিসগুলো বলা হয়েছে, দাদা লিঙ্ক অফ এক্সাম সিটি ডেট, এগুলো 5 তারিখ, অর্থাৎ 5 তারিখ থেকে এগুলো আপনারা জানতে পেরে যাবেন। RRB-র সমস্ত ধরনের যতগুলি ওয়েবসাইট আছে, RRB যতগুলি আছে ইন্ডিয়াতে, সমস্ত RRB সিটির যে ওয়েবসাইটগুলি, সেখান থেকে আপনারা জানতে পেরে যাবেন। তো এই ছিল ছোট্ট নোটিশ। আর পরবর্তীকালে আশা করা যাচ্ছে যে গ্রুপ ডি এবং NTPC নোটিশও খুব শীঘ্রই পাবলিশড হয়ে যাবে। তো যবেই আসবে আমি সঙ্গে সঙ্গে আপনাদের কাছে ভিডিও এনে বলে দেবো। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। এছাড়াও আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারেন বিভিন্ন ধরনের জব PDF, কারেন্ট অ্যাফেয়ার্স ডাউনলোড করার জন্য। এই PDFটি সেখানে দিয়ে দিচ্ছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকছে। তো আজকের মতো এখানেই, থ্যাংক ইউ সো মাচ।